চলন্ত গাড়িতে আচমকায় দাও দাও করে জ্বলে উঠল আগুন। এই ঘটনায় চাঞ্চল্য রানীর পুকুর পাড় এলাকায়। মহানবমীর দিন সোমবার বিকেলে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। তবে ভাগ্যবশত প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। এই খবর পেয়ে পৌঁছায় দমকলও। দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা মহানবমীর বিকেলে। গাড়ির মালিক ঘটনার প্রসঙ্গে বলেন, গাড়িটি গ্যারেজ থেকে ঠিক করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ঘটে এই বিপত্তি। তিনি আরও বলেন, হঠাৎই চলন্ত গাড়িতে ধোঁয়া উঠতে দেখেই গাড়ি থেকে নেমে পড়ি। এরপরই নামার কিছু মুহূর্তের মধ্যেই আচমকায় আগুন লেগে দাও দাও করে জ্বলে ওঠে গোটা গাড়ি। পরবর্তীতে জনবহুল এলাকায় একটি গাড়িতে আগুন লাগার দৃশ্য দেখেই এলাকাবাসীরা জল নিয়ে আগুন নেভাতে তৎপর হয়। কিন্তু তাতেও কোনো মতে আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় একটি দমকল বাহিনীকে। এরপরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তাদের কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভয়াবহ আগুন। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে সে বিষয়ে অবগত নয় কেউই। তবে গাড়ির মালিকের প্রাথমিক অনুমান, কোনো যান্ত্রিক গোলযোগের কারণে হতে পারে এই দুর্ঘটনা। এখন ওই ঠিক করে আনছিলাম গাড়িটা, গাড়িটা পরশুদিন ওই নষ্ট হয়ে গেছিলো, স্টার্ট হয় না। ওই দুজনে ঘটছে দুরুদার গ্যারেজ, ওইখানে ঠিক করে দিচ্ছে আগে, তো তারা আমার ডানামা বলে নষ্ট হয়েছে, ডানামা খারাপ হয়েছে। তো তুলসীমতি মার্কেট থেকে ডানামা ঠিক করে আনছি, ওই কাট আউট লাগাই দিচ্ছে, নতুন কাট আউট আইনা জাস্ট এটা ফিটিং করছে। ফিটিং করে ওই আমি একটা টাকার হুইল লাগাবো আমি, এইখানে এই আমার এখানে এখানে আইতে আসলাম, শহরে লাগছে গাড়িটা, ওই আমার তো সামনে সামনে আমার মানে যে প্রবলেমটা হচ্ছে এটা থেকে কি আগুনের সূত্রপাত মনে করছে? মনে হয় ডানামারা ঠিক মতো ঠিক করছে না, এটা হতে পারে আর কি। মনে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার গাড়ি? তো অনেক পুরোনো গাড়ি, 50-60 টাকা আগে। আপনার নামটা? পার্থ শর্তি পাল। কোন জায়গাতে বাড়ি? শালবাগান। আপনি গাড়িতে থাকতে আগুনের মানে সূত্রপাত? কিসের থেকে লাগতে পারে কি বুঝছে না? গাড়ির মালিক নিজে কইতাছে শর্ট সার্কিটে আগুন কি এখন নিয়ন্ত্রণে আছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আতঙ্কিত রয়েছে গোটা এলাকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।